পার্সোনালি নিজেকে কি মনে করেন, কতটুকু আসলে মানুষ হিসেবে ভালো হতে পেরেছেন বা যেভাবে নিজেকে দেখছেন? আমি যে মানুষটার সাথে বসবাস করি এক বাড়িতে, বা আমার বাবা মা, আমার ভাই, আমি আসলে উত্তরটা এভাবে দিতে পারি। আমার বর বলেন যে আমি যেমন অভিনেতা তার চাইতে অনেক বেশি স্পষ্ট মানুষ, অনেক বেশি সুন্দর মানুষ। আমি যা বিশ্বাস করি, আমার মধ্যে ভনিতা কম। আমার যা ভালো লাগে তা ভালো, যা ভালো লাগে না তা অবশ্যই সে বুঝতে পারবে। তাকে আমি আঘাত না দিয়েও আমি তাকে বোঝাতে পারবো। আর আমার বাবা মা, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, একমাত্র মানে মেয়ে হওয়াতে স্বভাবতই আদর আহ্লাদে ভালোবাসায় বড় হয়েছি। কিন্তু আমার বাবা মা সবসময় এভাবে বলেন যে তারা অত্যন্ত সৌভাগ্যবান যে আমি তাদের সন্তান। বাহ। হ্যাঁ, আর ব্যক্তি জীবনের রুনা খুবই খুব সাধারণ একটা মানুষ, একেবারেই অন্য আট দশটা মধ্যবিত্ত মেয়ের পারিবারিক জীবন যেমন, আমারও তাই। আমি একেবারেই বাংলাদেশের একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মধ্যবিত্ত মানুষ, একটা সাধারণ মধ্যবিত্ত জীবন, ডাল ভাত খাই। আপনার মাঝে সেই সিম্পলিসিটিটা আছে বলেই কিন্তু আসলে অনেকেই আপনার সাথে রিলেট করতে পারেন। এই জন্য যখন আপনাকে আসলে অন স্ক্রিন দেখি তখন অনেক বেশি রিলেটেবল মনে হয়, মানে ভালো লাগে আসলে। বেশি বলতে চাই না, মনে করবেন প্রশংসা করে দিচ্ছি বেশি না। এটা আমি আমি স্বীকার করি, আমি স্বীকার করি। বলতে হচ্ছে কি, আমি এইভাবে আমি জিনিসটা ব্যাখ্যা করছি, এটা হচ্ছে আমি বড় হয়েছি একটা ছোট শহরে, টাঙ্গাইলের একটা ছোট শহরে, আমার স্কুল এসএসসি পর্যন্ত। আমি না আমার আশেপাশে একেবারে সাধারণ মানুষজন দেখে বড় হয়েছি। যেমন আমরা যেখানে বড় হয়েছি, আমার বাড়ির পাশেই হাসপাতাল, হাসপাতালে তখন কনস্ট্রাকশনের কাজ চলছে, পাহাড়ি এলাকা সখীপুর, তো পাহাড় কেটে কেটে মাটি সমান করা হচ্ছে। তো সেই যে যারা মাটি কাটছে, আমরা বিকেলে হাসপাতালের মাঠে খেলতে যেতাম, খেলা শেষ করে ওরা আমাদেরকে কোলে করে কাঁধে করে এনে বাসায় দিয়ে যেত। ওই রকম চরিত্রে বা ওই রকম জীবনকে যখন আমি পর্দায় দেখাতে যাই, আমার চেনা জীবন। বরং আমাকে যদি খুব শহরের উচ্চবিত্ত জীবনের চরিত্রে মানে চরিত্র করতে দেয়া হয়, সেই চরিত্রায়ন করতে গিয়ে আমি খুব বিপদে পড়ে যাবো। কারণ ওই জীবন আমি দেখিনি, আমি আসলেই জানি না ভীষণ উচ্চবিত্ত ভীষণ শিল্পপতিদের জীবন কেমন হয়, আমার একেবারে জানা নেই। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন লেটস মিট। সাথে আছি আমি আজরা মাহমুদ, এবং আমার সাথে আছেন দ্য ট্যালেন্টেড অ্যাক্টর রুনা খান। বিরতিতে যাবার পূর্বে যে কথাটা বলছিলাম যে যত অনেকটা সময় আসলে অভিনয়ের পেছনে দিতে হয়, এক তো অভিনয় করতে গিয়ে এবং আরেক হচ্ছে অভিনয়ের নিজের চরিত্র নিয়ে ভাবতে গিয়ে, এত কিছুর মধ্যে নিজেকে সময়টা আসলে কখন দেয়া হয়? আমার বিয়ে হয়েছে, 11 বছর চলছে। বিয়ের আগে পর্যন্ত বিশেষ করে আমি আসলে 2007 থেকে একেবারে পেশাগতভাবে এবং নিয়মিত কাজ করছি, এবং 2007-8-9 এই তিন নয়ের শুরুটা, এই তিনটা বছর যেটা হয়েছে, সাধারণত মাসে 25 দিন, কোনো কোনো মাসে 28 দিন পর্যন্ত শুটিং করেছি। 2009-এ আমার বিয়ে হলো। আমার বিয়ে হবার পরপরই যেটা